তো সমস্ত এবার চেষ্টা করত জেমতে আমার কেউবি ভিডিও কিস করবে না কিনা আজ আমি যে ইম্পর্টা ক্লাস সব করা সেই সব ইম্পর্টা কোশ্চেন এসে ঠু এক আসব তাহলে সমস্ত ভিডিওটি কু লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখুন এবং যদি কেউ কিছু ডাউট রয়ে যায় তাহলে কমেন্টে পচার তা আমার পূর্ব ভিডিও কু দেখে সে লিংক রিঙ্ক মধ্যে পূর্ব ভিডিও কু পারিবে তাহলে আজের ক্লাস আমি স্টার্ট করা তাহলে দেখা কন র ম্যাথমেটিকসর ইম্পর্ট্যাট কোশ্চেন তাহলে দেখবা কে ফস্ট কোশ্চেন অস স্কোয়ার প্লস ক্যুএক্স মাইনস নাইন ইকাল টু জিরো দুইঘাতী সমীকরণর এক মূল থ্রি হলে ক্যুর মান কে তা আম দুইঘাতী সমীকরণ দিয়েছি এবং দুইঘাতী সমীকরণটি রোটি মূল হচ্ছে তিন তাহলে কেছি ক্যুর মান কে হব তাহলে দেখ আম সমীকরণটি প্রথমে কম দিয়েছি সমীকরণটি দিয়েছি এক্স স্কোয়ার আমি জাঁচা আলফা প্লস বিটার ভ্যালু আলফা প্লস বিটার ফর্মুলা হচ্ছে মাইনস বি বাই এটা আমার গোটিয়ে মূল দিয়েছি মানে আলফা দিয়েছি থ্রি ঠিক আছে তাহলে দেখো আমি এটি কেতে কে বিতে লিখি এ হচ্ছে 1 বি হল ক্যুব এবং সি হল মাইনস নাইন তাহলে এ বি সি আমি জাঁগলে তাহলে এবার আমি আলফা প্লস বিটা কে হয়ে যাব মাইনস বি বাই এ হয়ে যাব মাইনস ক্যু বাই ওয়ান আলফা প্লস বিটা বাহারি পড়লা ক্যু তাহলে আলফা প্লস বিটা তাপরে দেখ আলফা বিটা বাহার করা আলফা বিটা কে গলা আলফা বিটা গলা সি বাই এ মানে মাইনস ঠিক আছে তাহলে এবে আমি আলফা জাগারে থ্রি পুট করা তাহলে আলফা জায়গার যদি থ্রি পুট করে দেব থ্রি ইন্টু বিটা ইকাল টু মাইনস নাইন তাহলে বিটার ভ্যালু হয়ে গলা মাইনস নাইন বাই থ্রি হয়ে গেলে মাইনস থ্রি তাহলে বিটা বাহারি পড়লা মাইনস থ্রি তাহলে এবার আমি আলফা প্লস বিটার এক্সপ্রেসন ক্যু বাহার করে তাহলে আলফা প্লস বিটা কে হয়ে যাব থ্রি প্লস মাইনস থ্রি টু জিরো টু মাইনস ତାହେଲେ କ୍ୟୁ ହୋଇଗଲା ଜିରୋ ତାହେଲେ କ୍ୟୁ ର ଭେଲ୍ୟୁ ବାହାରି ପଡ଼ିଲା ଜିରୋ ତାହେଲେ ଅପସନ୍ ଏ ହେଉଛି ରାଇଟ୍ ଆନ୍ସର ଏବେ ଆମେ ଦେଖିବା ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ କ'ଣ ଅଛି ଗୋଟିଏ ଦୁଇଘାତୀ ସମୀକରଣ ଗଠନ କର ଯାହାର ମୂଳ ଦ୍ୱାର ସମଷ୍ଟି ମାଇନସ୍ ଫୋର୍ ଓ ମୂଳ ଦ୍ୱାର ଗୁଣଫଳ ଥ୍ରୀ ତାହେଲେ ଦୁଇଘାତୀ ସମୀକରଣ ଗୋଟେ କରିବା ମୂଳ ଦ୍ୱାର ସମଷ୍ଟି ଦେଇ ଦେଇଛି ତାହେଲେ ଆମେ ଜାଣିଛନ୍ତି ଦୁଇଘାତୀ ସମୀକରଣର ସାଧାରଣ ରୂପ ଏକ୍ସ ସ୍କ୍ୱାର ପ୍ଲସ୍ ଆଲଫା ପ୍ଲସ୍ ବିଟା ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଆଲଫା ବିଟା ଇକ୍ୱାଲ ଟୁ ଜିରୋ ଏବେ ଆମେ କ'ଣ କରିବା ଏଇ ଯେଉଁ ସାଧାରଣ ସମୀକରଣରେ ଆଲଫା ପ୍ଲସ୍ ବିଟାର ଭ୍ୟାଲ୍ୟୁ ଦେଇଛି ମାଇନସ୍ ଫୋର୍ ଏବଂ ଆଲଫା ବିଟାର ଭ୍ୟାଲ୍ୟୁ ଦେଇଛି ଥ୍ରୀ ତାର ଭ୍ୟାଲ୍ୟୁ ବୁଟ୍ କରିବା ତାହେଲେ କ'ଣ ହେଇଯିବ ଏକ୍ସ ସ୍କ୍ୱାର ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ଫୋର୍ ଇଣ୍ଟୁ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ଇକ୍ୱାଲ ଟୁ ଜିରୋ

কে মান কে তাম মনে করোটিয়ে মূল আলফা অন্যটি হব ওয়ান বাই আলফা তাহলে এবার আমি কম বাহার করে পারা তাহলে এবার আমি আলফা প্লস ওয়ান আলফা বাহার করা আলফা প্লস ওয়ান আলফা হচ্ছে আলফা প্লস ভিটা কে মাইনস বি বাই যেত আপনার গোটে ইকশন কে আমি এ কে বিত সি কেতে প্রথমে লেখিদাব সি হচ্ছে के माइनस फोर तो ये माइनस बी बाए करदे टू बाय फोर हो टू बाय फोर हो फोर बाय टू बाख ये जी आलफा स्क्वे प्लस बाय आल्फा ईक्वाल टू वाई टू ताल आम इक्वेस फर्म को आनी आस टू आल्फा स्क्यर प्लस टू इक्वाल टू आल्फा दैट इम्प्लयज टू आलफा स्क्वय माइनस आलफा प्लस टू इक्वाल टू जीरो এই ইকয়েশন রহলা এবার করি আপনারপার এই ইকয়েশন নো বাহার করে পাব আলফাবিটা কে হয়েয আলফাবিটা আলফা বিটা হল সি বাই এ সি হচ্ছে কে কে মাইনস ফোর বা এ হচ্ছে তো এবার আমি কন করা না আলফাবিটাটা হচ্ছে ওয়ান দ্যাট এম্পলাইজ কে বাই টু তাহলে কে মাইনস ফোর ইকাল টু কে গলা কে হৈগলা এইট কেৰ ভেলু বাহি পাৰিলা এইট ত' অপশন চি হ'ল ৰাইট আনচাৰ ত'লে এইভাতী সমীকৰণ দি থল ভেল ভিতোটি মূল দেথ ଅନ୍ୟ ମୂଳଟି ପଚାରି ଥାଇପାରେ କିମ୍ବା କେଉଁଠି ଗୋଟିଏ ଭାରିଏବୁଲ୍ ଥିବ ଯେମିତିଟି କେର ମାନ ପଚାରିଛି ସେମିତି ପଚାରି ଥାଇପାରେ ଏହିଭଳିଆ କୋଶ୍ଚିନ୍ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଏକ୍ଜାମରେ ନିଶ୍ଚିତ ଆସିବ ତେଣୁ ସମସ୍ତେ ଏଇଭଳିଆ କୋଶ୍ଚିନ୍କୁ ଟିକିଏ ଭଲ ଭାବରେ ଦେଖିନେଲେ ଏକ୍ଜାମରେ ଯେଉଁ ନମ୍ବର ବି ଚେଞ୍ଜ କରିକି କୋଶ୍ଚିନ୍ ଦେବ ତାକୁ କରିପାରିବେ କାହିଁକିନା ଦ୍ୱିଗତି ସମୀକରଣ ଚାପ୍ଟରର ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କ୍ୱଶ୍ଚେନ୍ ହେଉଛି ମୂଳଦେୟର ଗୁଣଫଳକୁ ନେଇପଡ଼ିବ ମୂଳଦେୟର ସମଜଟିକୁ ନେଇ ପଡ଼ିବ ପ୍ରଭେଦକରୁ କିପରି ମୂଳଦେୟର ସ୍ୱରୂପ ସେସବୁ କୋଶ୍ଚିନ୍ ପଡ଼ିବ কে র মান কে টু প্লস কে এক টু জিরো সমীকরণের মূলদ বা্তব ও সান হে তাহলে এটি কোণ মূল্য কেতলে সমীকরণের মূলদ বা্তব ও সান হব তাহলে কে রূল্য আমি প্রথমে কম করা কিপর দেখ কে মূল্য তাহলে আমি এটি সমীকরণটি কে লেখা

टूंटू टू टू थ्री टू इंटु टू इंटु टू इंटु थ्री तो रैलू बाहर करवाई स्क्ट अफ टू इंटु टू इंटु टू इंटु थ्री तले बाहर को पड़े आस प्लस और माइनस रुट सिक्स रहीगला केसर प्लस आर माइ प्लस और माइनस टू रुट सिक्स ऑप्शन डी हो आंसर তাহলে এটা গোটে বহুত ইম্পর্ট্যাট কোশ্চেন বহু তর এসএ একজামে পড়েছে তেমন মধ্য এই একজাম রে এই কোশ্চেনটি পড়ার নাইনটি রয়েছে তেমন সমস্ত এই কোয়েশ্চেনটি ভালোভাবে দেখি থাকুন এবং যে

তাহলে আলফা প্লস বিটা কেতে কে মাইনস বি বাই এ তা মানে মাইনস ওয়ান তাহলে আলফার ভ্যালু কেতে আলফা হল মাইনস টু প্লস বিটা হয়েগাল মাইনস ওয়ান তাহলে এটা আমি বিটা বাহার করেদে পারা মাইনস ওয়ান প্লস টু হয়েগলে কে হয়ে গলায় ওয়ান হয়ে গলাম বিটার ভ্যালু আমি পাইলে এবার আমি কেন বাহার করা আলফাবিটা বা বিজদর গুণ ফল বাহার করা আলফাবিটা কে হব আলফাবিটা হব সি বাই এ বা কে বাই এটি সিটা হব কে বুলে ওয়ান হয়ে যাই তো কে বাই ওয়ান বা কে তাহলে আলফাবিটা বাহারা কে আমি আলফা ও বিটার ভ্যালু জানি তাহলে মাইনস টু ইন্টু ওয়ান হয়ে গলায় কে তাহলে কে রূল্য হয়েগাল মাইনস টু

এক্স স্কোয়ার মাইনস এক্স প্লস ওয়ান ইকাল টু জিরো তাহলে এটি ওয়ান এ কে এ হল ওয়ান বি হল মাইনস ওয়ান এবং সি হল ওয়ান তাহলে ইকশন আমি কম বাহার করে পাব আলফা প্লস বিটাটা বাহার করে পাব আলফা প্লস বিটা হব মাইনস বি এ বা ওয়ান বাই হয়ে গেল এবার আমি ফর্মুলা ইউজ করা ফর্মুলা আমি জাগে এ হোল ক্যু ফর্মুলা কোণ ফর্মুলা এ আলফা প্লস বিটার হোল ক্যু আলফা ক্যু

এব আমি কণ কৰিব এই ইয়েচনে আলফা প্লছ বিটা আলফা বিটাৰ ভাউ পুট কৰিবা ত'লে প্ৰথমে আলফা প্লছ বিটাৰ কুব আলফা প্লছ বিটাৰ ভালু পুট কৰি দিলে ওৱানৰ কুউব ইকুৱা টু আলফা কুব প্ল বিটা কুব প্ল থ্ৰী ইণ্টু থ্ৰী ইণ্টু এপটি আমাৰ আলফা প্ল বিটাৰ ভালু আমি এইদব আলফা ইণ্টু বিটা আলফা ইণ্টু বিটাটা হৈ যাব চি বাই চি বাই হেলে হ'ব ওৱান তাহলে এটি থ্রি ইন্টু ওয়ান ইন্টু এটি হব 1 তালে দেখো কে গল আলফা ক্যুব প্লস বিটা ক্যুব হয়ে গলা আলফা ক্যুব প্লস বিটা ক্যুব হয়ে গলা কেত না ওয়ান মাইনস থ্রি

দুই খাতীয় সমীকরণের প্রভেদক জিরো তাহলে প্রভেদক ডি কোণ বি স্কোয়ার মাইনস ফোর এসি স্কোয়ারুট হোল স্কোয়ারুট তাহলে প্রভেদক জিরো তাহলে বি স্কোয়ার মাইনস ফোর এসি স্কোয়ারুট হয়ে গলায় জিরো তাহলে আমি কন করেপার ইকুয়েশন এসর ভ্যালু কেত হয়ে যাব একস হয়ে যাব মাইনস বি প্লস অর মাইনস ডিভাইডেড বাই এ এবার আমি বি স্কোয়ার মাইনস ফোর এস জায়গার জিরো ফুট করা তালে একস কেতে হয়ে যাব মাইনস বি প্লস মাইনস জিরো ডিভাইডেড বাই টুয়ে যাকে আমি দেখিপার মাইনস বি ডিভাইডেড বাই টুয়ে তাহলে এটি র ভ্যালু বা মূল মূল বা রুট বাহারি বি বাই টুয়ে তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার আমি যা নেট কোশ্চিন্তু নসট কোশ্চিন দেখে দিয়েছি নেক্সট

तेल पी स्क् वन हंड्रेड फोर्टिफोर बै नाइन जोटा कि होन तेज़े पी स्क्ला सिक्सटिन ती हो प्लस और माइनस फोर ते पी रूल्य बाहरी पड़ा प्लस और, और माइनस फोर तक अपशन डी प्लस और माइनस फोर हो आंसर ठीक अच्छे तपया नेक्स्ट क्वेश्चन कौन दे क्वेश्चन दुईटी मुद्रा थे टाला অতি কমরে দুইটি টি আসবার সম্ভাবনা কে সম্ভাব্যতা কে তাহলে দুইটি মুদ্রা থাক কর তাহলে দুইটি মুদ্রা কু যদি থাক কর তাহলে টোটাল সাপল স্পেস বা টোটাল কেতো রহবো টোটাল সা্পল প্রথমে যদি গোটি মুদ্রা কেখা রহলা দুই এপটে দুইটা মুদ্রা হলে চারি চারি হল তো এপটে অতি কম রে দুইটি টি আসবার তাহলে কোণ কণ আসব সম্ভাব্যতা টেল টেল আসিপারে টেল হেড আসে হেড টেল আসিপারে হেড হেড আসিপারে তাহলে সে কেছে অতি কম রে অতি কম রে দুইটি তাহলে অতি কম রে দুইটি মানে কম হব এটি গোটে গোটি সম্ভাবত তাহলে কে হব হব ওয়ান বাই ফোর তাহলে দেখব অপশন আছে তাহলে অপশন এ রা অপশন এ হোক রাইট তাহলে এবার আমি যা নেক্স কোশ্চিন তো সম্ভাব্যতা চ্যাপ্টর গোটে ইম্পর্টা চাপ্টর বহুত কোয়েশ্চিন আসি মুদ্রা কোশ্চেন লুডো গোটে কোশ্চেন এসব বহু ইম্পর্ট্যাট তেমন সমস্ত ভালোভাবে কোয়েশ্চিন্ত পড়ি কি বুঝিকি করার পড়ব তারপরে দেখবা নেক্স কোশ্চেন গোটিয়ে দলরে চারিজণ ঝিও ও ছজ পুয় মধ্যে যতকুচ্ছা গোটিয়ে পিলা বাছিলে সেই পিলাটি গোটি ঝিও হবার্ভাব্যতা কে তাহলে গোটি দলরে মোট অনেক চারিজণ ঝিও ছু তাহলে কতজণ পিলা মোট অনেক দশ জন এবং কেজ ঝিও অনেক চারিজণ ঝিও তাহলে গোটি পিলা যদি আমি বাছুখান সে হবার ঝিউ কেতে চারি বাই দশ চারি বাই দশ মানে দুই বাই পাঁচ দুই বাই পাঁচ তাহলে অপশন বি হোচি রাইট আনসার এইভাবে করি সব কোশ্চেন ভালোভাবে সলভ করা পড়ব তারপরে কোশ্চেন গোটি ব্যাগ রে সান আকারের পাঁচটি লাল তিনোটি ধরা ও দুইটি হলদিয়া গোলাপ ফুল অথগুছা গোটি লাপ ফুল ন বাছিবার সম্ভাব্যতা কেতে তাহলে গোটি ব্যাগ রে সান আকারের লাল তিনোটি ধরা দুইটি হলদিয়া তাহলে মোট কতোটি ফুল অশটি ফুল অথকুছা গোটি লাপ ফুল ন বাছিবার সম্ভাব্যতা তাহলে আমি প্রথমে বাহার করা গোটিয়ে লা ফুল বাছিবার সম্ভাব্যতা কেতে তাহলে গোটি লাল ফুল বাছবার সম্ভাব্যতা হচ্ছে পাঁচ বাই দশ বা ওয়ান তাহলে ওয়ান বাই টু তাহলে গোটি ধরা ফুল বাছবার সম্ভাব্যতা হচ্ছে তিন বাই দশ ঠিক সেইবুলি গোটেই হলদি হলদি ফুল বাছৰ সম্ভাৱ্যতা হ'ব টু বাই টেন হেলে ৱান বাই ফাইভ ত'লে এবাৰ আমাক কণ কৰি যে লা ফুলুল ন বাছবাৰ সম্ভাৱ্যতা কেতে লা ফুলুল বা সম্ভাৱ্যতা হ'ল ৱান বাই টু ত' লাল ফুল ন বাচিবাৰ সম্ভাৱ্যত হ'ব ওৱান মাইনছ ৱান বাই টু ত'লে কেতিয়া গ'লে দেখ টু মাইনস ওয়ান হলে ওয়ান বাই টু তাহলে অপশন সি হব রাইট আনসার তাহলে আনসর হব ওয়ান বাই টু ঠিক আছে এবার আমি দেখবা নেক্সট কোশ্চেন গোটিয়ে লুডো গোটি থাক গড়াইলে গোটি যৌগিক সংখ্যা আসবার সম্ভাব্যতা কেতে তাহলে দেখ গোটি লুডো গোটি যদি আমি থাক গড়েও তাহলে কণ কে ওয়ান টু থ্রি ফোর কিন্তু গোটিয়ে যৌগিক সংখ্যা আসবার তাহলে আমার টোটাল সাপুল স্পেস হলো সিক্স তাহলে এই ভিতর কণ কৌগিক সংখ্যা আছে তাহলে দেখ যৌগিক সংখ্যা আছে ফোর আউ সিক্স তাহলে কতোটি রা দুইটি তাহলে সংখ্যা আসবার সম্ভাব্যতা হল টু বা ওয়ান বাই থ্রি তাহলে দেখা রাইট আনসার ডি হোচি রাইট আনসার তাহলে আজকে ডিসকসন কলে ম্যাথমেটিকসর বহু ইম্পর্টান্ট অবজেক্টিভ কোশ্চিন তাহলে সমস্ত ভিডিওটি ফার্স্ট টু পর্যন্ত ভালোভাবে দেখিনি এবং যে আবৃতি লর্ণিংর ইউট্যুব চ্যানেল সবসক্রাইব করে না এবার হি সবসক্রাইব করে নিাদ্বারা ইম্পোর্ট্যাট ভিডিওর রেগুলার অপডেট পাইপারে এবং এসে ঠু একজাম ভালোভাবে প্রিপেয়ার জন্য যা বি এক্সাম রিলেটেড অপডেট আসব তাকে বহু কম সময় মধ্যে পাইপারে তাহলে সমস্ত আভৃতি লনিং ইউট্যুব চ্যানেল এইভাবে ভাবে এসএু এক্সামপ্রিপেয়ার করু এবং নিজের সাং মান স এইসব ইম্পর্ট্যাঁ ভিডিও কু সেয়ার করতো তাহলে আজ আমি এই বহু ইম্পর্ট্যাট কোশ্চিন ডিকসন করেছেন এইভাবে ভাবে পড়ে নেক্সট ক্লাসে আমি আম্পর্ট্যা কোশ্চিন ডিসকসন করা তাহলে আজের ক্লাস কইট রাখবা থ্যাঙ্ক